নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই দুইটি গ্রহ দেখাবে খেলা পাঁচ রাশি সোনার সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। যদিও আমার এই ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। 12 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ 26 মার্চ 2024 বুধ মীন রাশি থেকে আপনার মেষ রাশিতে প্রবেশ করেছে এবং মেষ রাশিতে অলরেডি কিন্তু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি এবং বুধ দুটি শুভ গ্রহ একত্রে অবস্থান করছে মেষ রাশিতে, যার ফলে পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। দেখুন, 12 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে এবং এই যোগটা বেশ কিছুদিনের জন্য কিন্তু থাকছে। আপনারা প্রত্যেকেই জানেন বৃহস্পতিও রাশি পরিবর্তন করে নিচ্ছে। বুধ আমাদেরকে কী দিচ্ছে? বুধ আমাদের দেয় বুদ্ধি, বুধ আমাদের দেয় বিচক্ষণ ক্ষমতা, বুধ আমাদের দেয় পাওয়ার, জ্ঞানের পাওয়ার যেটা বলে, অসাধারণ জ্ঞান, বিজনেস, শেয়ার মার্কেট, এগুলো সমস্তটাই বুধ কিন্তু দেয়। আবার বুধ একটা যেমন শুভ গ্রহ, বৃহস্পতিও কিন্তু একটা পরম শুভ গ্রহ। বৃহস্পতির যদি কৃপা থাকে কিনা, আমি বারবার বলি, অমৃত বর্ষা কিন্তু হয়। আপনার যে যে ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ে, গঙ্গা জলের মতো পবিত্র হয়। এবং বৃহস্পতি আমাদের দেয় জ্ঞান, বৃহস্পতি আমাদের দেয় সন্তান, বৈবাহিক জীবনে সুখ, আর বৃহস্পতি আমাদের ধর্ম জায়গাটা কিন্তু দেখায়। অর্থাৎ এই দুইটি শুভ গ্রহ 12 বছর পর একত্রে অবস্থান করে এই পাঁচ রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, দুটি গ্রহের কথা আমি বলছি, বুধ এবং বৃহস্পতি। যদি আপনার জন্মচকে বুধ এবং বৃহস্পতি একত্রে যেভাবে অবস্থান করুক, যদি আপনার দ্বাদশ অষ্টম বা ষষ্ঠ ভাব যদি না হয়, ষষ্ঠ অষ্টম দ্বাদশ যদি ভাব না হয়, তাহলে কিন্তু বুধ এবং বৃহস্পতি যদি অবস্থান করে একত্রে, তবেই কিন্তু আপনি এই সময় বেনিফিটগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন। আর বিশেষ করে যদি আপনার বৃহস্পতির মহাদশা বা বুধের মহাদশা বা অন্তর্দশাগুলো যদি পাস করে, আগামী দিনে কিন্তু আপনারা কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। যদিও আমি একটা কথা আপনাদেরকে বলছি, ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল, কিন্তু এই 12 বছর পর এই দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে। পাঁচ রাশি হতে চলেছে মহাকোটিপতি, দেখাবে এবার খেলা এই পাঁচ রাশি। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি অবশ্যই জানাবো। তার আগে আমি একটা কথা বলছি, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণের উপর ঋণ, অর্থাৎ একের পর এক ঋণ, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। বিবাহের জায়গায় বাধা আসছে, আপনার সন্তানের কেরিয়ার জায়গায় বাধা আসছে, আপনার ক্ষেত্রে বিজনেস ভালো চলছে না, ব্যবসা ভালো চলছে না, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, অবশ্যই কন্ট্যাক্ট করুন। আর কৌশিক রায়ের প্রেডিকশন মাটিতে পড়ে না। আমি খুব যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। খুব দায়িত্ব নিয়ে কথাগুলো আপনাদেরকে বলছি। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির আপনাদের কর্মভাবে এটা অবস্থান করছে, অর্থাৎ যারা কর্মকেন্দ্রিক সমস্যাগুলো চলছিল কি না, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে। কর্মক্ষেত্রে আপনাদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা, যারা সিট চেঞ্জ চাইছেন বা ডেজিগনেশন চেঞ্জ চাইছেন, সেই সম্ভাবনা বৃদ্ধি করবে। এবং এর পাশাপাশি আপনাদের ট্রান্সফারের যারা প্রচেষ্টা করছিলেন, ট্রান্সফারের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ কর্কট রাশির একত্রে
আপনাদের কর্মভাবে অবস্থান করে কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক হওয়া, আপনার বসের সাথে ভালো সম্পর্ক হওয়া এবং আপনার কর্মক্ষেত্রে খ্যাতি এবং যশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আর্থিক দিক থেকে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় রাশি মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশিতেই কিন্তু এই বৃহস্পতি এবং বুধ অবস্থান করছে, অর্থাৎ যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, পারিবারিক সুখ এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে বা ব্যবসা থেকে বড় ধরনের মুনাফা আপনারা কিন্তু এই সময় করতে পারেন এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির আচমকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল কিন্তু দিবে। ধনু রাশির আপনাদের বিশেষ করে আপনাদের বিজনেস ক্ষেত্রে খুব ভালো দিবে, ডেইলি ইনকামের জায়গা আপনাদের ভালো দিবে, আপনাদের শেয়ার মার্কেট ফাটকা থেকে অনলাইন ট্রেন্ডিং থেকে আপনারা প্রচুর অর্থপ্রাপ্তি আপনাদের হবে, গোল্ডেস বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে ধনুরাশির লাভ পাবেন, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। অর্থাৎ আমি বলবো ধনুরাশির ক্ষেত্রে কিন্তু মহা লাভ নির্দেশ কিন্তু করছে এই দুটি গ্রহ, সোনার সিংহাসন প্রাপ্তি কিন্তু করতে চলেছে ধনুরাশির। এরপর যে রাশি সে রাশির নাম আপনার সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির ক্ষেত্রে এই যোগ কিন্তু বিশেষভাবে আপনাদেরকে লাভ দেবে। সিংহ রাশির আপনাদের ধনাধিপতি ভাগ্যভাবে এবং পঞ্চমপতি ভাগ্যভাবে, অর্থাৎ ধনাগম আপনাদের যেমন হবে, আপনাদের ইনকামপতি ভাগ্যভাবে, ইনকাম আপনাদের বাড়বে, আপনাদের বিজনেস ক্ষেত্রে আপনাদের লাভ এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সিংহ রাশির এই সেই জায়গাগুলো আপনাদের দেখা যাচ্ছে। 12 বছর পরে এই যোগ সৃষ্টি হয়েছে, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, আকস্মিক ধন প্রাপ্তি এবং আপনাদের বৈবাহিক জীবন শুভ হতে চলেছে, সফলতা হাতের মুঠোয় আসতে চলেছে সিংহ রাশি এবং অর্থনৈতিক সৌভাগ্য লাভ হতে চলেছে সিংহ রাশির। এরপর যে রাশি সে রাশির নাম তুলা রাশি। লিখে রাখুন তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির সপ্তমভাবে এই যোগ আপনাদের ভাগ্যাধিপতি, ভাগ্যের দ্বারা বিজনেস ক্ষেত্রে আপনাদের উন্নতি যেমন হবে, সপ্তমভাবে বৃহস্পতি রয়েছে আপনাদের বৈবাহিক জীবন শুভ করবে এবং আপনাদের ইনকাম আপনাদের বাড়বে এবং বিজনেস যারা করছেন বিজনেস থেকে দুর্দান্ত তুলা রাশি যদি আপনি জাতক হন আপনি কিন্তু প্রচুর লাভ এই সময় কিন্তু করতে চলেছেন। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে তুলা রাশির বিশেষভাবে লাভ পেতে চলেছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই দুইটি গ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে যে হয়তো আপনাদের ভিডিওগুলো শুনছেন আপনার সাথে হচ্ছে না, একবার পরামর্শ করুন আপনার জন্মকুণ্ডলিতে কোথায় ডিস্টার্ব রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের এই সমস্যার সমাধানগুলো কিন্তু 100% হবে। আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। যদি আপনারা এই ভিডিওগুলো দেখছেন ভাবছেন যে কৌশিকদার নাম বলছে রাশি আমার কেন মিলছে না, দেখুন এখানে একটা সার্বিক বিচার, যদি আপনার জন্ম ছকে যোগ যদি থাকে তবেই কিন্তু আপনি কিন্তু লাভ পাবেন। তার আগে অবশ্যই প্রতিকার প্রতিবিধান আপনারা অবশ্যই করুন এবং বাস্তু প্রতিকারটাও আপনারা অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে আপনারা কিন্তু 100% মুক্তি কিন্তু পাবেন। এই 12 বছর পর এই দুর্লভ মহাসংযোগ এই 5 রাশি হতে চলেছে কোটিপতি আরবপতি, অর্থাৎ কোটিপতি যোগ সৃষ্টি করছে, আরবপতি হতে পারে এই 5টি রাশি। দেখুন যোগগুলো কিন্তু সবসময় আসে না, কাজে লাগান। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।